আগামী 26শে ডিসেম্বর 2019 ঘটতে চলেছে এক বিরলের মধ্যে বিরলতম অ্যানিউলার সোলার ইক্লিপস। 172 বছর পর এই রকম বলয়গ্রাস সূর্যগ্রহণ পৃথিবী থেকে দৃশ্যমান হবে। এই বিষয়ে একটা ডিটেইলড ভিডিও অলরেডি টিম এক্সপ্লানেশন পাবলিশ করেছে এবং তাতে আপনাদের সাড়া জাগানো ভালোবাসার নজিরও মিলেছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটা কোনো না কোনো সময় উঠে এসেছেই যে কেন সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া নিষিদ্ধ। এ প্রসঙ্গে অনেক ভিডিও ইউটিউবে আছে এবং অধিকাংশ ভিডিওতেই ব্যাখ্যা করা হয়েছে, যেহেতু ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমসরা সূর্যের আলোর প্রভাবে দ্রুত বংশবিস্তার করে, তাই দিনের বেলায় তাদের প্রভাব অনেক বেশি থাকে। কিন্তু সূর্যগ্রহণের সময় যেহেতু চারদিক অন্ধকার হয়ে থাকে, তাই ব্যাকটেরিয়ার মৃত্যু হারও বেড়ে যায় এবং তা আমাদের আঢাকা খাবারের উপর পড়ে। ফলে সেই খাবার যদি আমরা পরবর্তীকালে গ্রহণ করি, তবে তা আমাদের শরীরের পক্ষে হানিকারক হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি তাই হয় তাহলে প্রতি রাত্রেই তো খুব স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়ার মৃত্যু হার বেড়ে যায়, তাহলে কি প্রতি রাত্রেই আমাদের খাবার খাওয়া বন্ধ করে দেওয়া উচিত? না, বিষয়টি ঠিক তা নয়। এই প্রথার বৈজ্ঞানিক কারণ জানতে হলে আমাদেরকে আজ থেকে প্রায় 4000 বছর পিছিয়ে যেতে হবে। খ্রিস্টপূর্ব 1700 অব্দে ভারতে সৃষ্ট হওয়া পৃথিবীর প্রথম শাস্ত্র ঋগ্বেদে এই প্রথার উল্লেখ পাওয়া যায়, যদিও সেখানে মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে সমগ্র ঘটনাটির ব্যাখ্যা করা হয়েছে এবং বলা হয়েছে রাহু এবং কেতুর প্রভাবের কথা। সেটাকে পরবর্তীকালে 499 খ্রিস্টাব্দে গণিতজ্ঞ আর্যভট্ট লুনার নোডস নামে অভিহিত করেন। এক্সপ্লানেশনের পূর্ববর্তী এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনেছেন, লুনার নোডসগুলো প্রায় 18.6 ইয়ার্সে একবার করে সমগ্র সেলেস্টিয়াল স্ফিয়ারকে প্রদক্ষিণ করে এবং সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ এবং সূর্য একই প্লেনে এক্সিস্ট করে। শুধু তাই নয়, সেই সঙ্গে এই লুনার নোডসগুলো সেম প্লেনে কোইনসাইড করে। তো দেখা যায় এই সময় সূর্য, চাঁদ এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সম্পূর্ণভাবে সেলেস্টিয়াল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্রপারলি অ্যালাইন্ড হয়, আর এই কারণে এই সময় সকল বস্তুর মিলিত রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফোর্স অনেক বেশি স্ট্রং হয়, যার প্রভাব সমুদ্রের জলরাশিতে আমরা সকলেই দেখতে পাই। কিন্তু শুধুমাত্র সমুদ্রের জলেই নয়, এর প্রভাব আমাদের হিউম্যান বডির ওপরও পড়ে। এই কম্বাইন্ড ম্যাগনেটিক ফোর্স আমাদের হিউম্যান বডির বায়োম্যাগনেটিজমকেও ইনক্রিজ করে, ফলে এই সময় আমাদের ব্রেন অন্য সব কিছু থেকে ফোকাস সরিয়ে এনার্জি কনজারভেশন করতে থাকে। আর এই কারণেই সূর্যগ্রহণের সময় অনেকের ক্ষেত্রে বিহেভিয়ারাল কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, খানিকটা আনন্যাচারাল বিহেভিয়ার করতে থাকে। এটা কিন্তু কখনোই অ্যাবনর্মালিটির লক্ষণ নয়, এটা অ্যাবসোলিউটলি নর্মাল এবং ন্যাচারাল। যদি এই সময় মেডিটেশন করা হয়, তবে খুব দ্রুত বিটা, থিটা এবং ডেল্টা ফ্রিকোয়েন্সির লেভেল অ্যাচিভ করা সম্ভব হয়, আর এই কারণে প্রাচীনকালে সকলে এই সময়টায় মেডিটেশন করতেন। আপনারা যদি এই ওয়েবসাইটটিতে ভিজিট করেন, তবে আরও ডিটেলে আমাদের ব্রেন ওয়েভসের বিটা, থিটা এবং ডেল্টা ফ্রিকোয়েন্সি লেভেলের ব্যাপারে জানতে পারবেন। যথারীতি লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা রইল। এবং আপনারা যারা মেডিটেশন করেন তারা সকলেই জানেন, মেডিটেশন এমটি স্টমাকেই বেশি এফেক্টিভ হয়, আর এই কারণে যাতে সেই সময় সকলের স্টমাকে পর্যাপ্ত খালি জায়গা থাকে, তাই সকলকে সূর্যগ্রহণের অন্তত 2 ঘন্টা আগে থেকে খাবার খেতে বারণ করা হতো। যেহেতু তখনকার দিনের সাধারণ মানুষ বিজ্ঞান মনস্ক ভাবনার বদলে কুসংস্কারকেই বেশি প্রাধান্য দিতেন, তাই তাঁদেরকে এই ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন কাল্পনিক গল্পের আশ্রয় নিতেই হতো। আর এটাই হলো অ্যাকচুয়াল সায়েন্টিফিক ফ্যাক্ট। সূর্যগ্রহণের সময় খাওয়া বা না খাওয়াতে ব্যাকটেরিয়ার কোনো প্রভাব থাকতে পারে না, আর সেই সময় বাইরে বেরোলে কারোর কোনো ক্ষতিও হয় না। সো আগামী 26শে ডিসেম্বর 2019 সকলেই এই সূর্যগ্রহণকে এক্সপিরিয়েন্স করুন। তবে আবারও বলছি, খালি চোখে নয়, উপযুক্ত আই প্রোটেকশন নিয়ে তবেই তা দেখবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ।